চিত্রনায়িকা নিপুণের সাথে অসামাজিক ভিডিও ভাইরাল হয়েছে শেখ সেলিমের। এর আগেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ, কিন্তু এবার যেন চিত্রনায়িকা নিপুণের সাথে শেখ সেলিমের কুকর্মের ভিডিওগুলো এবার একের পর এক প্রকাশ পাচ্ছে। এর আগেও চিত্রনায়িকা নিপুণ 2022 সালে চলচ্চিত্র সমিতির নির্বাচনেও তিনি রীতিমতো খাটিয়েছিলেন রাজনৈতিক প্রভাব। আর নিপুণের এমন কর্মকাণ্ডগুলো তখন হয়েছিল বেশ জলগুলা, যেখানে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান, কিন্তু ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ। পরে আদালতে নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন এই চিত্রনায়িকা। আর তখন থেকে রীতিমতো গুঞ্জন উঠে চিত্রনায়িকা নিপুণের সাথে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের রয়েছে এক অনৈতিক সম্পর্ক, আর এরই ধারাবাহিকতায় সব জায়গায় নিপুণ প্রভাব বিস্তার করতে শুরু করে। এমনকি দেখা যায় শেখ সেলিমের বাসায় রাত দিন পরে থাকতেন চিত্রনায়িকা নিপুণ, এমনকি নিত্য নতুন গাড়ি আর দেশ বিদেশের বিলাসবহুল হোটেলে যাতায়াত ছিল নিপুণের। বিগত দিনের এমপি মন্ত্রীদের বাংলোয় বাড়িতে ছিল তার বেশ চলাচল, গুঞ্জন উঠেছিল তিনি পেশায় একজন চিত্রনায়িকা হলেও তিনি ছিলেন মূলত শেখ সেলিমের রক্ষিতা। শেখ সেলিম সহ এমপি মন্ত্রীদের সেবা দিতে নিপুণের দলে ছিল শোবিজের একাধিক জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা। যখনই তাদের ডাক পড়ত তখনই এই সব সুন্দরীদের নিয়ে তাদের কাছে চলে যেতেন চিত্রনায়িকা নিপুণ। তবে নিপুণ ও শেখ সেলিমের এমন অনৈতিক সম্পর্কের কথা জানত চলচ্চিত্রের পাড়ার সকলেই, কিন্তু নিপুণের উপর শেখ পরিবারের ছায়া থাকায় কেউ কিছু বলতো না, আর এই সুযোগটাই কাজে লাগান নিপুণ হয়ে ওঠেন বেপরোয়া। এমনকি শেখ সেলিমের অবৈধ অর্থ নেওয়ার একমাত্র কেশিয়ার ছিলেন নিপুণ। চলচ্চিত্র থেকে শুরু করে আইন মন্ত্রণালয় এমনকি রাজকও ছিল তার হাতের মুঠোয়, আর এইসব জায়গা থেকে অবৈধ অর্থ প্রথমে নিপুণের হাতে আসতো আর তারপর যেত শেখ সেলিমের হাতে, আর এভাবেই হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় নিপুণ। এমনকি শেখ হাসিনার পদত্যাগের আগের দিন নিপুণ আক্তারকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ সেলিম। তবে একটি সূত্র থেকে জানা গেছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা। প্রিয় ভিউয়ার্স, নিপুণ আক্তার ও শেখ সেলিমের এমন কর্মকাণ্ড নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।